প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে মিরসরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে প্রাণী সম্পদ প্রদর্শনী। সকালে প্রদর্শনী উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য পশু সম্পদ খাতের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, এই খাত শক্তিশালী হলে দেশে বেকার সমস্যা দূর হবে। ব্যাপক হারে গরু ছাগলের খামার হওয়ায় খামারিরা লাভবান হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় উপজেলা চেয়ারম্যান, প্রাণী সম্পদ কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।